হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা এসেছি, না এখন বলবো না কোথায় এসেছি, তোমাদেরকে গেস করতে হবে। বুঝতে পারোনি কোথায় এসেছি? আজকে আমরা এসেছি হচ্ছে তো এটা আমার অফিস কলিগ রানী। এখানে আমি প্রথমবার আসলাম, ভালো লাগলো এসে নিয়ে। আর হচ্ছে বিভিন্ন রকম রাইডস আছে, তারপরে ক্যামেরা দিকে তাকা, বিভিন্ন রকম রাইডস আছে, তারপরে এত লোক, তারপরে আমরা একটা করছি ভেতরের দিকটা, আরো ভেতরের স্ত্রী কিছু জিনিস আছে সেসব দেখার জন্য। তো লেটস গো। এক্ষুনি একটা অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং দৃশ্য দেখা গেছে, তো গিয়ে দেখি একটু দেখটা কি হচ্ছে। একটু আগে আমি কিছুই বুঝতে পারলাম না, মানে হট করে মারামারি শুরু হয়ে গেল, মানে চেয়ার ভাঙা ভাঙি, বুঝতে পারলাম না, মানে একটা প্রথমে এসে এত একটা খারাপ এক্সপিরিয়েন্স কেন হলো আমি বুঝতে পারলাম না কিছু। আর আমার তো নিজের ভয় লাগছে, আমি খালি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি, এখনও জলে নামিনি, বাকি আমাদের সব টিম মেম্বাররা সব জলে নেমে গেছে, খালি আমি নামিনি। আর তো অ্যাকচুয়ালি যদি জায়গাটাকে এরা সঠিকভাবে ইউটিলাইজ করতে পারে তো অনেক মানে ভালো হতে পারতো, কিন্তু মানে ফার্স্ট এক্সপিরিয়েন্স মানে এতটাই খারাপ লাগলো আমার যে মানে এসেই এরকম মানে একটা মানে লিটারালি ভয় লেগে গেলো, জানি না মানে যে কোনো লোকেরই ভয় লেগে যাবে আর কি। এরকম যদি হাত করে মারামারি শুরু হয়ে যায় কোথাও একটা, মানে কোথাও একটা গেলাম যদি আর সময় হয়ে গেছে সেটা মারামারি লেগে গেছে, লিটারালি যে কোনো লোকেরই ভয় লেগে যাবে প্র্যাকটিক্যালি। হ্যাঁ কিছু বলুন। আজকে মুডটাই অফ হয়ে গেল, ঘোরার দিনটা মারামারি হচ্ছে সাইডে, গোপো এনজয় করছে, গোপো হাই বলে দাও, আর এটা ওই নিকো পার্কের মতো সেই এটার মতো হবে, কিন্তু এখন এগুলো সব বন্ধ আছে। হ্যাঁ এগুলো এখন বন্ধ আছে অ্যাকচুয়ালি, ওই জন্য আমার ওখানে আবার মারামারি লেগে গেছে, আমরা বাধ্য হচ্ছে আজকে এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি আর মানে বলা মানে ভাবা যাচ্ছে না, মানে এইখানে মানে এত খারাপ এক্সপিরিয়েন্স কোনোদিনও হয়নি, মানে এসে থেকে খালি মারামারি মারামারি, মানে আর মানে আর 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 পারা যাচ্ছে না মানে অ্যাকচুয়ালি। ফাইনালি আমরা এখান থেকে আজকে দ্রুত করে বেরিয়ে যাচ্ছি, মানে আমরা ঢোকার থেকেই দেখছি
কি বোন সিকিউরিটি গার্ডকে মেরেছে সেই নিয়ে ঝামেলা শুরু হয়ে গেছে। তারপরে আবার কিছু সিকিউরিটি গেল ওখানে ডান্ডা ফান্ডা নিয়ে, আরো মারামারি হবে তাই আমরা থাকছি না। এখন আমরা বেরোলাম, মানে ভেতর থেকে বেরোলাম আর কি, মানে এত এত মানে এত খারাপ এক্সপিরিয়েন্স, মানে এর থেকে কিছু বলা যায় না, মানে এত খারাপ এক্সপিরিয়েন্স, মানে মানে এসে থেকে খালি মানে ঢোকা থেকে শুরু করে খালি মারামারি মারামারি আর মারামারি, মানে এখানে আর মানে এই যে মানে 300 টাকা করে টিকিট, কিন্তু মানে সত্যি কথা আজকে 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 পুরোটাই বেকার হয়ে গেছে। সেখানে এসে আমরা প্ল্যান হলো যে আমরা অ্যাকোয়ামারিনে যাবো, কিন্তু গেলাম, ভিডিওটা আশা করি তোমরা দেখেছো। আর এটা যেহেতু লাস্টের দিকে থাকবে তাই এখন বলছে যে মানে বুঝতে পেরে গেছো যে কি হয়েছে। আমরা যখন দেখছিলাম মানে কিছু জিনিস তো শুট করতে পারিনি, কারণ নিজেরই ভয় লাগছিল কি অবস্থা হয়ে গেছিলো ওখানে, মানে যেভাবে লোকগুলো ধীরে ধীরে আসছিলো, মানে দৌড়ে দৌড়ে আসছিলো, নিজেরই ভয় লাগছিলো সেখানে। মানে বাচ্চাদের জন্য যদি এরকম কোনো কোনো সিচুয়েশান যদি হয়ে যায় সেরকম, যে মানে কোনো ফ্যামিলি নিয়ে গেছে, বাচ্চারা রয়েছে, এবার সেখানে যদি হট করে এরকম যারা ইনসিডেন্ট ঘটে যায়, এটা খুবই খারাপ ব্যাপার। সাইট সিন হিসেবেই সেটা ওখানে গিয়েছিলাম ঘুরতে, তো অতটাও সাকসেসফুলি ঘুরতে পারিনি। 300 টাকা ওয়েস্ট গেছে, 300 টাকা পার টিকিট গেছে, 300 টাকা করে ওয়েস্ট গেছে, ওটা ঠিক কথা। যাক গিয়ে আমাদের যা এক্সপিরিয়েন্স হয়েছে, তো সব কিছু এক্সপিরিয়েন্স থাকা ভালো আমার মনে হয়। তো আমরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো আর কমেন্ট অবশ্যই করবে, মানে কমেন্ট দেখছি খুব কমে আসছে, একটু কমেন্ট অবশ্যই করো আর বেশি বেশি করে শেয়ার করো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো।